হাই ফ্রেন্ড তোমাদেরকে আমি সকাল থেকে আজকে ভিডিও দিতে পারিনি কারণ আমার আজকে খুব শরীরটা খারাপ তাই ভাবলাম যে একটা ছোট্ট করে মিনি ব্লগ দিয়ে দিই দেখতে পাচ্ছো তোমাদের কাকু এখন মেটের ভাপা করবে তো আমি ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ দিই কারণ সকাল থেকে আজকে ভিডিও দিতে পারিনি খুব শরীরটা খারাপ তাই জন্য তোমাদের কাকুই রান্না করেছে আমাকে রেজিস্টেই থাকতে হয়েছে আজকে আর আমার গলার ভয়েস দেখেই বুঝতে পারছো আমার সত্যি শরীরটা খুবই খারাপ তার জন্য আমি আজকে সারা দিন এমন কি কিছু খাইও নি এখনও পর্যন্ত তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই চলে আসলাম ভিডিওটা নিয়ে যে চলো আজকে মেটের ভাপা কিভাবে তোমাদের কাকু বানায় একটু শেয়ার করে তোমাদেরকে দেখাই তাই আজকে এই ছোট্ট মিনি ব্লগটা তো চলো এখন তোমাদের কাকু কি করছে মেটেগুলোকে কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর সব মশলাগুলো কেটে নিয়েছে আর যতটুকুনি মেটে লাগবে ততটুকুনি নিয়েছে কারণ বাদ বাকিটা রেখে দিতে বললো ফ্রিজে এখন আমি মেটেটা রেখে দিতে গেলাম আর এদিকে তোমাদের কাকু দেওয়া এখানে রয়েছে ক্যাপসিকাম রসুন বাটা রসুন কোচানো আর লং গোটা লঙ্কা আর পেঁয়াজ কোচানো আর তো এখন মেটেগুলো ধুচ্ছে তোমাদের কাকু দেখে নাও ধুয়ে নিক ভালো করে মেটেগুলো ধুয়ে নিয়ে এইবার কি করবে তোমাদের সবটাই আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর প্রায় ধোয়া হয়েই গেছে আমি ভাবলাম যে না এইটুকুনি অন্তত তোমাদের কাছে শেয়ার করা দরকার তো মানুষটা সব সময় কিন্তু আমার পাশেই থাকে এই যে দেখলো ধোয়া হয়ে গেল এইবার কি করবে ওই যে টিফিন কোটা নিয়ে নিয়েছে তো টিফিন কোটোটার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলো মেরেটা দিয়ে দিল দিয়ে মোটামুটি সব সব মশলা কটাই কিন্তু গোটা কোনোটাই বাটা নেই তো সব দেওয়ার পরে এইবার তো দেখতে পাচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা এবার নুন দিচ্ছে তো নুনটা দেওয়ার পরে এবার কী দেবে তোমাদেরকে অবশ্যই মেখে নিচ্ছে মেটাটাকে পুরো মশলাটা দিয়ে গোটা মশলা কিন্তু কোনোটাই বাটা নয় গোটা মশলা দিয়ে বেটে মানে মেখে নিচ্ছে এরপরে দেখি কি দেওয়া যায় সবটাই শেয়ার করব তোমাদেরকে ছোট্ট করে একটু দেখছো কি সুন্দরভাবে মেখেছে তো যাই হোক এবার হলুদ দিচ্ছে তো হলুদটা দিয়ে নিক তারপরে কি কী দেবে সবটাই শেয়ার করব হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিচ্ছে না 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 লঙ্কার গুঁড়ো না এটা হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছে কিছু এইবার দিচ্ছে লঙ্কার গুঁড়ো তখন আমি ভুল বলে ফেলেছিলাম দিচ্ছে গুঁড়ো এবার তো দেখে নাও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এইবার কি দেয় আমি তো জানি না আমি তো করিনি দিন তো আমিও দেখছি তোমাদেরকেও শেয়ার করছি দেখে নাও তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার এটাকে মেখে নিল সুন্দর করে মেখে নিল নিয়ে এইবার কি করবে অবশ্যই নজর রাখো কাঁচা তেল দিচ্ছে আচ্ছা কাঁচা সর্ষের তেল দিচ্ছে তো কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এবার আমার মনে হয় টিফিন কোটো করে বসাবে যেহেতু ভাপা কাঁচা তেল দিয়েই তোমরা ভাপাটা খাই তো হ্যাঁ টিফিন কোটোর মধ্যে সবটা নিয়ে নিচ্ছে নিয়ে চলো দেখো এবার কি করে আমি যেরকম ইলিশ ভাপা করি কাঁচা তেল দিয়ে ঠিক সেরকমভাবেই কিন্তু একটা মশলা দিয়ে মেখে ঢেকে নিল নিয়ে টিফিন কোটো করে দেখতেই পাচ্ছ হয়ে গেছে মাখা কি সুন্দর লাগছে দেখতে জানি না রান্নার পরে খেতে কীরকম টেস্ট লাগবে তো যদিও ভালোই লাগবে দেখেই মনে হচ্ছে ভালোই লাগবে তো এবার গোটা গোটা টমেটোটা কেটে নিচ্ছে আমি যেরকম মিক্সি করে সব দিই কিন্তু তোমাদের কাকু দেখছি সব গোটা দিচ্ছে আবার ধনে পাতাও দিচ্ছে দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়েছে দিয়ে এইবার কি করবে দেখে আমি দেখি তোমাদেরও দেখাচ্ছি তো আবার তেল দিচ্ছে মানে একবার নিচে তেল দিয়ে টমেটো দিল তারপরে ধনেপাতা পাতা দিলো দিয়ে আবার তেল দিচ্ছে দিয়ে এইবার এটাকে মানে ঢাকনা আটকাবে যাই হোক টিফিন করে ঢাকনাটা না আটকালে তো ভাপা হবে না টিফিন করে ঢাকনাটা আটকাবে চলো দেখে নিই এই যে চাটু বসিয়ে গ্যাস ধরিয়ে তার ওপরে বসিয়ে দিয়েছে তো চলো হতে থাকুক হওয়ার পরে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা তো প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছো তো এই যে হাপা কমপ্লিট তো কেমন লাগছে তোমাদের কাকুতে খেতে বসে গেছে ভালোই লাগছে তার মানে ভালোই হয়েছে তো চলো তোমাদের কাকু খেতে বসে গেছে এবার আমাদেরও ভাত বেড়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো